আছে। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল প্রে পোশন ক্রিয়েটরস। তো আমি প্রেয়সী প্রোশন। তো বলো, আজকে আমরা যাচ্ছি দুধিয়া বেড়াতে। দুধিয়া আমরা ঘুরে তোমাদেরকে দেখাবো, ব্লগ বানিয়ে দেখাবো কী কী আছে দুধিয়াতে এবং যাওয়ার পথে কী কী দেখা যায় সমস্তটা তো তোমাদেরকে ব্লগের মাধ্যমে তুলে দেখাবো। তো ব্লগটা এনজয় করতে থাকো, অবশ্যই ব্লগটা শেষ পর্যন্ত দেখবে, পুরোটা না দেখলে ব্লগটা মজা পাবে না দেখে। তো চলো যাই, যাওয়া যাক, চলো তারপর গিয়ে কথা বলছি। আমরা এখন সাংঘাতিক সৌন্দর্য রাস্তা, অসাধারণ ভিউ আছে এই রাস্তায়। এই রাস্তা দিয়ে আমরা এখন যাচ্ছি দুধিয়ার উদ্দেশ্যে। আমরা ইন্ট্রোটা যে দিলাম সেটা আমরা শুকনা মোড়ে দাঁড়িয়ে ইন্ট্রোটা করলাম। তো আমরা এখন ডেস্টিনেশন আমাদের দুধিয়া, দেখা যাক আমরা পৌঁছাতে পারি কি না কত দূর, এবং পৌঁছাতে পৌঁছাতে যতটা তোমাদের দেখানো যায় আমরা দেখাচ্ছি এবং ওখানে গিয়ে বাকিটা ব্লগ বানিয়ে দেখাচ্ছি। তো সো এনজয় করতে হবে। বন্ধুরা দেখতেই পাচ্ছ, যেতে যেতে আমরা এখানে দাঁড়ালাম শুকনো ফরেস্টের এখানে। এখানে ময়ূর দেখা যাচ্ছে, তিনটে ময়ূর আসছে, তিনটার বেশি আছে, ওই যে পিছনে একটা, চারটা চারটা ময়ূর। চলো আগে যাওয়া যাক। এই হলো ছোট দুধিয়া ব্রিজ ক্রস করছি আমরা, অসাধারণ দেখতে লাগে। যাই না কতটুকু ক্যামেরা মধ্যে ক্যামেরা বন্দি করতে পারছে আমাদের ক্যামেরাম্যান। ও এখন আমি ক্যামেরাম্যান। তো বন্ধুরা আমরা এই যে চলে আসলাম দুধিয়ার ব্রিজের সামনাসামনি, সামনে পাহাড় দেখা যাচ্ছে। এখানে একটা পেট্রোল পাম্প আছে, প্রয়োজন পড়লে তেল ভরে নিতে পারবো আমরা। অসাধারণ ভিউ, জাস্ট ওয়াও, আর কিচ্ছু না। এখানে গাড়ি দরকার করে দিলে গাড়ি দর করে আমরা একটু ফটো শটো তুলবো, তারপরে আমরা নিচে নামবো। না না, পরে তুলবো ফটো, পরে নিচে নামবো, নিচে বেশি সুন্দর। আচ্ছা ঠিক আছে, চলো নিচে নামা যাক। মানুষের গাড়ি কোথায় রাখবে? নিচে নামাই দিছি সবাই, আমাকে নামাই দিবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছো, ও হচ্ছে গাড়ি নিয়ে আগে আগে যাচ্ছে আর আমি পিছনে পিছনে হেঁটে হেঁটে আস্তে আস্তে নামছি। বাবা জলের কি আওয়াজ, সেই জলের আওয়াজ হচ্ছে। দেখো অনেকেই আছে এখানে, পিকনিকের সময় তো ওখানে দারুণ, মানে কি বলবো, লোকে লোক হয়। এখন তো পিকনিক নাই। কি হলো, তুমি যাও দাও। তো এই যে চলে আসছে আমার অনেক আগে, সামনে যাই। হ্যাঁ শুনে না, ওইখানে গিয়ে গাড়িটা মাউতিতে রাখছে, পাশে গাড়িটা রেখে দেবো, বেশি দূর যাইনি। তোমার মনে পড়ে এখানে আমরা কবে আসছিলাম পিকনিক?
পিকনিকে আসছিলাম, পিকনিকে আসছি, তারপরে এই যে আজকে আসা। চলো গাড়িটা এখানে রাখো, এত সামনে রাখবো না, ওদিকে যাব, মানুষের গাড়ি রাখছে, কোথায় রাখবো, চলো না দিদি। বন্ধুরা ফাইনালি আমরা এখানে চলে আসলাম স্পটে, দুধিয়াতে আমরা চলে আসলাম। বন্ধুরা দেখতেই পাচ্ছ আমরা পাহাড়ের ঠিক মাঝখানে একদম আছি, আর আমাদের সামনেই নদী, জল যাচ্ছে, তো আমরা সবটাই তোমাদের ঘুরে ঘুরে দেখাবো, চলো এনজয় করা যাক। টাইম বেশি নেই, 6টা বাজতে, টাইম একদম ব্যাপার নেই, আকাশ একদম পরিষ্কার, এখন আমরা 1 ঘন্টা এনজয় করতে পারবো এখানটায়। সামনে দেখতে পাচ্ছ একটা গাড়ি আসছে নদী পার করে, এই আমার ওয়াইফ রিলস বানানোর জন্য খুব পাড়াপাড়ি করছে, দেখি রিলসটা আগে হয় না ব্লগটা আগে হয়, কেমন অনুভূতি তোমার বলো? অনেকদিন পর, আচ্ছা জলটা কি ঠান্ডা প্রচন্ড? হ্যাঁ প্রায় অনেক লোক এসেছে এখানে ঘুরতে না বলো, তাহলে আরো পাটা ডুবা অল্প জলের মধ্যে, চলো চলো এবার একটু ভেতর দিকে যাওয়া যাক। তো বন্ধুরা দেখতে পাচ্ছ ওখানে অন্ধকার হয়ে হয়ে আসছে, কিছুক্ষণ পরেই সন্ধ্যা লাগবে লাগবে। এই যে সূর্য ডুবে গেছে, অসাধারণ লাগছে, তো তোমরা প্রত্যেকে জানাবে আমরা এখানে কেমন মজা করলাম, নিচে কমেন্ট বক্সে ভিডিওটা নিচে কমেন্ট বক্স দেখাচ্ছে, সেই কমেন্ট বক্সে জানাবে তোমরা কীরকম অনুভূতি, কার কীরকম হলো, আমাদের তো অসাধারণ লাগছে অনুভূতি। তো আমরা এখান থেকে ভিডিও করে কিছুক্ষণ পরে বেরিয়ে যাবো, আরও কিছু বেশ কিছু জিনিস এখনও বাকি আছে, তো তোমরা এনজয় করতে পারবে। তো বন্ধুরা এখন আমরা একটু ভিতর দিকে যাই, কেননা এখানে অনেকক্ষণ ধরে বসে আছি, এই ওই সেই করে যাচ্ছি, দেখো তো যাই সামনের দিকে, তোমরাও দেখতে থাকো ভিডিওটা, সেই বড় বড় পাথরে সব থেকে উঁচু, সব থেকে বড় পাথর, বাপ রে বিশাল বড়। চলো সামনে আগাই, সামনে এগোনো যাক, আর যাবা না, হ্যাঁ চলো মেন নদী থেকে ঘুরে আসি। এই পাথরটা কি সুন্দর, এই পাথরটা চলো 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 তাই পাথরে পা দিয়ে দিয়ে যাচ্ছি, চলো চলো। ওয়াও জায়গাটা সেই সুন্দর লাগছে গো, আমরা মানে এখানে আসছিলাম নাকি আমরা ওখানে ছিলাম নাকি এখানে আসছিলাম পিকনিকের সময়, ওই পিকনিকের সময় এখানে আসছিলাম, চলো আমরা এখন মেন যেটা নদী ওটা তো ওখানে ভাগ হয়ে কিছুটা অংশ আছে, এই যে সেটা হচ্ছে এইটা, চলো
কোন পাথরে উঠবা? ওঠো দেখি কিরকম উঠতে পারো। পিয়ারা গাছে লাফা লাফা উঠতা, পাথর উঠতে কি আর? ও একটু ভালো করে করো। সেই দেখো বোঝা যাচ্ছে না যে জল, মনে হচ্ছে কি মাটি। দাঁড়াও আগে ভিডিওটা করি ভালো করে। সে অসাধারণ জল শোষণ করে আসছে। সে কই ওটা ইসে কিছু কেউ কিছু খাইছে তার ঢাকনি। ওয়াও সূর্য প্রায় অস্ত চলে যাচ্ছে কিন্তু সৌন্দর্য একদম বরকরার আছে। নাইস। তো বন্ধুরা দেখো আমাকে একা ফেলে যে আমার ওয়াইফ পুরো রিলস বানানো শুরু করে দিয়েছে, হাতে মোবাইল রিলস চলছে ওর। তো অন্ধকার হয়ে আসলে আমরা চিন্তাভাবনা করছি এখান থেকে বেরিয়ে যাব। তো দেখতেই পাচ্ছ চারপাশের পরিবেশ যেটুকু আমরা দেখাচ্ছি এর মধ্যে যা আছে আর কি। এ দেখো এর তো রিলস আজকে মানে বাজার লেগে গেছে বলতে গেলে। আমি প্রায় একাই পড়ে গেছি এই জায়গাটাতে এসে, আরও দু চারজন বন্ধুবান্ধব সাথে আসলে খুব ভালো মজা হতো। তো দেখা যাক আর কী কী করতে পারি, দেখাচ্ছি তোমাদের। তো বন্ধুরা যখন আমরা এখানে আসলাম তো এখানে ভালোই লোকজন ছিল, তো এখন লোকজন প্রায় নেই নেই বললেই চলে। পিছনে কিছু দু তিনটা ছেলে আছে আর লোকজন নেই, তো এখন বেরোতেই হবে না হলে মুশকিল। আমরা অনেকটাই মজা করলাম এখানে, অনেক রিলস বানালাম, অনেক ভিডিও বানালাম, আর যেই সব ভিডিও বানালাম তোমাদের ব্লগে সমস্তটাই আমরা দেখাবো। দেখতেই পাচ্ছ পিছনে একদম অন্ধকার হয়ে গেছে, পাহাড়টা পাহাড়টা দেখো, পাহাড়ে দেখো অনেক লাইটও জ্বলছে, দেখা দেখতে পাচ্ছ না মনে হয় এখানে দেখা যাচ্ছে না, খালি চোখে দেখা যাচ্ছে, খালি চোখে দেখা যাচ্ছে কিন্তু যে পিছনটা একদম ফাঁকা, শুধুমাত্র আমাদের গাড়িটাই আছে। তো এখানে পুলিশ চলে আসতে সমস্যা হয়ে যাবে, আমরা এখান থেকে এখন বেরিয়ে যাব। তো চলো আস্তে আস্তে যাওয়া যাক, আশা করি তোমাদের ব্লগটা সবারই ভালো লাগবে। আর যদি ভালো লাগে তো আপ অবশ্যই লাইক করবে, আর কেমন লাগলো সেটা কমেন্টে অবশ্যই বলবে, তাহলে আমরা বুঝতে পারবো না কোনটা আমাদের ভুল ঠিক, না বললে তো বুঝবো না। আমাদের চ্যানেলের নাম হয়তো বলা হয়নি, আমাদের চ্যানেলের নাম না ফার্স্টে না ফার্স্টে বলেছি। তো এই চ্যানেলে প্রিয় এই যে প্রসেন, ইয়েস ইয়েস, এই চ্যানেলে যদি নতুন কেউ এসে থাকে, নতুন ভিজিটর থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে তুমি সাবস্ক্রাইব করে নিবে, তাহলে আমাদের এই লেটেস্ট লেটেস্ট ভিডিওগুলো তুমি আপডেট পাবে। তা আমরা প্রতি সপ্তাহে একটা করে ভিডিও আপডেট দিই, তা আশা করি তুমি আমাদের চ্যানেলের সাথে থাকবে এবং আমরা চ্যানেলটিকে আরও আগে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। তা আমরা আস্তে আস্তে ভিডিও করতে করতে আমরা রেন বেন রাস্তায় উঠবো, ভিডিওটা ওখানে আমরা স্টপ করে দেবো। তো আসো চলো যাওয়া যাক, চলো উঠো। এই যে আমার ফোনটা এখানে দাও, ফোনটা দাও, ইস মনে হচ্ছে কি আরও যদি থাকতাম এখানে। চলো চলো না, আমি নিচ্ছি তো ফোন, খালি মনে হচ্ছে কি যদি আর একটু থাকতে পারতাম এখানে। নামবো তো, এই পাথরটা যে বিশাল বড়। চলো স্টেট সামনে দিকে, আমাদের গাড়িটা আছে তো, কোথায় আমাদের গাড়ি? আচ্ছা আচ্ছা আচ্ছা, চলো কোথায় গাড়ি আমি দেখতে পাচ্ছি না, গাড়ি আমি দেখি দেখি। এখানে চার পাঁচটা ছেলে, ওখানে একটা বউ, ওখানে দু তিনটা ছেলে, এত তো এরকম থাকা যায়, অসুবিধা নাই। হ্যাঁ তুমি বলো থাকবা থাকা যায়, কিন্তু একটু পরে পুলিশ চলে আসবে। হ্যাঁ তখন চলে আসবে, এসে আবার ধাওয়া টাওয়া দিয়ে বেরিয়ে যাবে, ওই ধাওয়া ধাওয়ার থেকে সব দরকার নাই, মান সম্মান সহকারে না বলো বেরে যাওয়া ভালো। তো তোমরা এর আগে একটা ব্লগে দেখেছো আমাদের খুবই মান সম্মান, যাই হোক যদি কেউ দেখে থাকো সেই ভিডিওটা, গুলমা 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 ভিডিও, তো ওটা যদি দেখে থাকো তো জানতে পারবে কতটা মান সম্মান। খুবই টিপিক্যাল রাস্তা দেখো, এখানে আমরা হ্যাঁ দেখো রাস্তাটা ক্যামেরা করো না,
যাচ্ছে। ফলো করতে হবে না, তুমি আগে ধীরে সুস্থে যাও, জলে পড়ে যাবে না আবার। হ্যাঁ না না, ওখান দিয়ে যাও, যাও না যাও। আচ্ছা যাও যাও যাও, রিক্সা নিতে যাচ্ছে না। যাও, আবার কি হলো? তখন তো এখান দিয়ে আসছিল না। একদম সলিড কথা বলছো। তোমাকে জিন্সের প্যান্টটা কি করতে পড়ায় নিয়ে আসলাম? এরকম এরকম পরিস্থিতিতে যাওয়ার জন্যই তো। আমাকে তো ক্যামেরা মেইনটেইন করতে হচ্ছে, তোমাকে মেইনটেইন করতে হচ্ছে। আমি তো তখন যে ক্যামেরা, এই যে এই পাশ দিয়ে যাবে, এই পাশ দিয়ে। আমি তখন যে ক্যামেরা মেইনটেইন করে গেলাম, তখন ঘর হয়ে গেছে। চলো গো, বাড়াই। ক্যামেরা অন আছে, এখানে বাঁশিধারী পুলিশ চলে আসছে, হর্ন মারছে, আমরা আসছি আসছি। খালি জলে পড়ো না, না ঝাঁপ দাও, ঝিলি দিবে ঝাঁপ। ইরাম বসে বসে বাচ্চাদের মতন, কি অবস্থা ইরাম! চলো, কি অবস্থা, বসে শুয়ে। ও চলো, একবার পিছনটা দেখিয়ে দেওয়া যাক। অন্ধকার, কিন্তু আমার ফোনে অ্যামোলেড ডিসপ্লে জন্য ওই জন্য ফর্সা লাগছে, মানে ইয়ে লাগছে, একদম আলো লাগছে, ফর্সা না। এই সেই পাহাড়, এখানে প্রচুর পিকনিক হয় পিকনিকের টাইমে। চলো, বন্ধুরা দেখতেই পাচ্ছে একদম অন্ধকার হয়ে গেছে। আর এই যে একজন জেদ তুলছে যে আমার গাড়ি চালাবে আজকে, তো গাড়ি কিরকম চালাতে পারে? গাড়ি তো তো বসে আছে, বহুত পাই যাচ্ছে না, কি অবস্থা! না পাচ্ছে, দেখো তুমি ক্যামেরা নিচে, অপমান, এই যে দেখি পা যাচ্ছে না, অপমান হচ্ছে আমাকে। গান্ধীর থেকেও খারাপ অবস্থা। না না, গান্ধী তো ছেলে, আমি তো মেয়ে, দেখো। আর হচ্ছে, আমি যখন স্কুটি কিনবো তো আমি ছেলেদেরটা কিনবো না, নিশ্চয়ই মেয়েদের স্কুটি কিনবো। তো মেয়েদের স্কুটি কিনলে পরে আমার নিশ্চয়ই পাটা নিচে যাবে, মানে যাচ্ছে পা অলরেডি, মানে একটা পা একটু কম বেশি হচ্ছে। তো যাই হোক, ভালো লাগলে অবশ্যই কমেন্ট শেয়ার লাইক করবে। তো আজকের মতন এখানেই, বাই, টাটা। নেক্সট ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করবে সবাই। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, তো বাই।